শয়তানের সবচেয়ে বড় কাজ কি আপনি কি তা জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শয়তানের কাজকর্ম, বিশেষত শয়তানের সবচেয়ে বড় কাজ কি, কোন কাজে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, সবচেয়ে বেশি আনন্দিত হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামী দৃষ্টিতে মানুষের আসল ঠিকানা হলো আখিরাত, আর দুনিয়া হলো আখিরাতের কর্মক্ষেত্র। এ কারণে নেক আমল করা কে উত্তম তা জানার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার এই পরীক্ষা কেন্দ্রে পাঠিয়েছেন, যেখানে শয়তান প্রতিনিয়ত মানুষকে বিপদে ফেলতে বদ্ধপরিকর। শয়তান আল্লাহর বান্দাদেরকে বিপদগামী করতে বদ্ধপরিকর, ধোকা ও প্ররোচনার নতুন নতুন ফাঁদে মানুষকে আটকানোর চেষ্টা করে সে, এবং সে মানুষকে ধোকা ও প্ররোচনার ফাঁদে আটকিয়ে গুনাহের দিকে নিয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ ঘোষণা করেছে। তাই আল্লাহ তাআলা কুরআনুল কারিমে শয়তানকে মানুষের প্রকাশ্য দুশ্মন হিসেবে ঘোষণা করেছেন এবং শয়তানের ফিতনা ও প্ররোচনা থেকে মুক্ত থাকতে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ পৃথিবীতে, শয়তান মুমিনের প্রধান শত্রু। আল্লাহর অবাধ্য, অভিশপ্ত ও বিতাড়িত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে জাহান্নামে নেওয়ার মিশন শুরু করেছে। শয়তান ও তার দল মানুষকে প্রতারিত করতে ছোট বড় সব ধরনের কাজ করে থাকে। ছোট কাজের মধ্যে যেসব কাজ করে থাকে তার কয়েকটি হল প্ররোচনা দেওয়া। শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে প্ররোচনা, ধোকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্বুদ্ধ করে। শয়তানের এই প্রতারণা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما। অতঃপর শয়তান তাদের উভয়কে প্ররোচিত করল যেন তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে যায় যা তখনও পর্যন্ত আবৃত অবস্থায় ছিল। পথভ্রষ্ট করা, মানুষকে মিথ্যা আশ্বাস ও প্রবঞ্চনা দ্বারা পথভ্রষ্ট করা এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করা শয়তানের অন্যতম কাজ। এ সম্পর্কে শয়তান বলছে, ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله। আমি অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেব, তাদের নির্দেশ দেব যার ফলে তারা পশুর কর্ণ ছেদ করবে, এবং তাদের নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। ধোকা দেওয়া, ধোকা দেওয়া শয়তানের অন্যতম কৌশল। শয়তান আদম আলাইহিসসালাম ও হাওয়াকে ধোকা দিয়ে বলল, মানুষের পরিণাম হলো মৃত্যু, তবে এই গাছের ফল যে খাবে সে চিরজীবী হবে। এভাবে ধোকা দিয়ে শয়তান আদম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দেয়। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। অতঃপর শয়তান এ ব্যাপারে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে নিষিদ্ধ ফল খাওয়ার প্ররোচনা দ্বারা বহিষ্কৃত করল। মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ, শয়তান মানুষের সামনে অশ্লীল ও খারাপ জিনিসকে আকর্ষণীয় ও উত্তম হিসেবে পেশ করে এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরুকুম বিসসূই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন। অবশ্যই সে শয়তান তোমাদের মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর যেন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না। নিজেদের দলভুক্ত করার প্রচেষ্টা, শয়তান মানুষকে বশীভূত করে নিজেদের দলভুক্ত করে নেয়। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ
أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون شيطان তাদের বশীভূত করে নিয়েছে অতঃপর আল্লাহ শরণ ভুলিয়ে দিয়েছে তারা শয়তানের দল সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্ত সরল পথ থেকে বিমুখ করা শয়তান মানুষকে সহজ সরল ও সঠিক পথ থেকে বিমুখ করতে পারে আল্লাহ তাআলা বলেন قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم শয়তান বলল আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন আমিও তেমনি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين অতঃপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে আপনি তাদের বেশিরভাগকে কৃতজ্ঞ পাবেন না পাপকে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন মানুষকে পথভ্রষ্ট করতে শয়তানের অন্যতম কৌশল হলো পাপ কাজকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা কোরআনে ইরশাদ হয়েছে قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين إبليس بولو هي আমার পালন কর্তা আপনি যেমন আমাকে পদভ্রষ্ট করেছেন আমিও তেমনি পৃথিবীতে তাদেরকে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব তবে আপনার মনোনীত বান্দারা ছাড়া অর্থাৎ আপনার মনোনীত বান্দাদের আমি কোনো ক্ষতি করতে পারবো না শয়তানের সবচেয়ে বড় কাজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা আল কোরআনের দলিলের আলোকে শয়তানের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আলোচনা করেছি এবার আমরা শয়তানের সবচেয়ে বড় কাজ সম্পর্কে আলোচনা করব যে কাজে শয়তান সবচেয়ে বেশি আনন্দ লাভ করে সেটা নিয়ে আলোচনা করব শয়তানের সবচেয়ে পছন্দনীয় কাজ হলো পারিবারিক অশান্তি সৃষ্টি করা দাম্পত্য কলহ সৃষ্টি করা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো মানুষের বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দেওয়া স্বামী স্ত্রীর মাঝে তালাক দেওয়া এই কাজটাই শয়তানের সবচেয়ে বড় কাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে এমনই একটি ঘটনা বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন শয়তান পানির ওপর তার সিংহাসন স্থাপন করে তারপর পুরো বিশ্বে তার বাহিনী পাঠিয়ে দেয় আর ওই সদস্যই শয়তানের নিকটে সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত হয় যে মানুষের মাঝে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করে শয়তান সিংহাসনে বসে সবার ঘটানো ফিতনার বর্ণনা শোনে একজন এসে বলে আমি অমুক কাজ করেছি শয়তান বলে তুমি তেমন কোনো কাজ করনি এভাবে শয়তান তার পাঠানো সদস্যদের মন্দ কাজের বিবরণ শুনতে থাকে অতঃপর একজন এসে বলে আমি অমুকের সঙ্গে সব ধরনের ধোকার আচরণ করেছি এমনকি তাদের স্বামী স্ত্রী সম্পর্কে বিচ্ছিন্ন করেছি একথা শুনে শয়তান তাকে তার কাছাকাছি টেনে নেয় বুকের সঙ্গে জড়িয়ে নেয় আর বলে তুই সবচেয়ে বড় কাজ করেছিস এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে শয়তানের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যকার পবিত্র সম্পর্ক নষ্ট করে দেওয়া বিশেষ করে স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধন ছিন্ন করে দেওয়া তালাক দেওয়া আলিমগণ বলেন কয়েকটি কারণে শয়তানের এই ধোকাটি অত্যন্ত মারাত্মক একটি ধোকা তালাক দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে এক চিরস্থায়ী অশান্তির সৃষ্টি হয় ফলে তারা কখনো মনোযোগ সহকারে কোনো কাজ করতে পারেন না অধিকাংশ ক্ষেত্রে তালাক হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী নিজেদের ভুল বুঝতে পারে এবং পুনরায় স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করতে চায় কিন্তু অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে বৈধ পন্থায় তাদের আর একত্রিত থাকার সুযোগ হয় না হয়তো একত্রিত থাকতে হলে হিল্লা বিয়ে করতে হবে এভাবে ব্যাপারটা যখন অসম্ভব হয়ে যায় তখন তারা হয়তো সন্তানদের কথা চিন্তা করে একসাথে থাকতে থাকে অথচ শরীয়তের দৃষ্টিতে সেটা অবৈধ ফলে তারা জেনা করতে থাকে এবং তাদের ঘরে এমন সন্তানের জন্ম হয় যে কিনা জেনার ফসল নাউজুবিল্লাহ তাহলে দেখা যাচ্ছে তালাকের কারণে সমাজে অবৈধ সন্তানের হার বাড়ার আশঙ্কা দেখা দেয় তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেসব পরিবারে তালাকের ঘটনা ঘটে সেই সব পরিবারের সন্তানরা ঠিকমতো মানুষ হয় না তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়
তালাকের কারণে দুইটি পরিবারের মধ্যে চিরস্থায়ী শত্রুতা ও বিদ্বেষ তৈরি হয়। মামলা মোকদ্দমার ঘটনা ঘটে, প্রতিহিংসা বা কুৎসা রটনা সহ নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সুতরাং দেখা যাচ্ছে তালাক হলো শয়তানের এমন এক কাজ যে কাজের ফলে মানুষের ব্যক্তিজীবন, ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ও সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষ একাধিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় আর এ কারণেই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোকে শয়তানের সবচেয়ে বড় কাজ বলা হয়। কারণ স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়ার ফলে ব্যক্তি, পরিবার ও সমাজসহ সর্বত্র অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। অতএব শয়তানের সৃষ্ট পারিবারিক অশান্তি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি শয়তানের প্ররোচনা থেকে সতর্ক থাকা জরুরি। পরকালের জন্য নিজেদের তৈরি করতে দুনিয়াকে শস্যক্ষেত্র মনে করে ফিতনামুক্ত থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ছোট বড় সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আমিন।